খেজুর খাওয়ার সীমিত প্রচেষ্টা। এটা তো বড় গ্রাম ছিল, আচ্ছা বড় বড় লোক ছিল, গ্রাম উন্নত মান লোক ছিল, লের উঠলো ও তার নাকি রাত্রি কি গ্রামে রেখলাই দিল। ওকে আমরা আছি বড়ুয়ার মাওরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারুফ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ মারুফ। আজকে চলে আসছি হচ্ছে আমাদেরই জেলায়, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায়। আসলে জুম্মার পরে খুব কম সময় ছিল, তো চলে আসলাম কোটচাঁদপুরে ভিডিও বানানোর জন্য। কোটচাঁদপুরে দুইটা প্লেস আছে যতদূর জানতে পারলাম, একটা বাওড় আর একটা হচ্ছে গ্রাম আছে, সেই গ্রামে কোনো লোকজন থাকে না, সো সেখানে যাব কথা না বাড়িয়ে, লেটস গো টু দি প্লেস অ্যান্ড এক্সপ্লোর দিস প্লেস। তো আমরা ফ্রেন্ডসরা মিলে চার পাঁচজন চলে আসলাম কোটচাঁদপুর এক্সপ্লোর করতে, আর কোটচাঁদপুরের দুইটা প্লেস আজকে এক্সপ্লোর করব। সো আমার সাথে আছে আমার মেইন ক্যামেরাম্যান হচ্ছে কে, এনআইএ, আর দুইটাই আমার মানে টেম্পোরারি, কেউ পার্মানেন্ট না। সো ক্যামেরা দুইজনের দুই দেখাও, হ্যাঁ তারা হচ্ছে আমার ক্যামেরাম্যান আর আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, আমরা সবাই আসলাম আজকে কোটচাঁদপুর ঘুরতে। সো লেটস এক্সপ্লোর দিস ভিলেজ। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম মঙ্গলপুর গ্রামে, তো মঙ্গলপুর গ্রামটা এখন দেখবো। এটা হচ্ছে মঙ্গলপুর প্রবেশ দ্বার, আর এখন আমরা এখান দিয়ে সেই গ্রামে প্রবেশ করব। আমরা একটা গাড়ি রিজার্ভ করে আনছি, কারণ এখানে গাড়ি ওইভাবে পাওয়া যায় না, খেজুর খাওয়ার সীমিত প্রচেষ্টা। খেজুর গুলা কিন্তু পাকা পাকা আছে, আমরা এখানে আসছি, এখানে তেমন কিছুই দেখতে পাইনি, আর এখানে কিছু স্থানীয় লোক দেখতে পাচ্ছি যারা মাঠের মধ্যে আছে, দেখি কোনো তথ্য নেওয়া যায় কিনা। এটা তো বড় গ্রাম ছিল, আচ্ছা বড় বড় লোক ছিল, সেরাম উন্নত মান লোক ছিল, আচ্ছা তা আমরা আসি আজকে, তাও আমরা এখানে তাও 15-20 বছর আমরা যাই, আমরা শুনলাম নাকি এখানে গ্রাম থেকে লোকজন চলে গেছে, এর পিছনে কারণ ছিল নাকি ভূতুরে কোনো কাহিনী কিংবা কোনো রোগ, সেগুলো তো আমরা বলতে না বলে কিভাবে বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেগুলো আমরা বলতে পারিনি, কারণ আমার বুদ্ধি কি অনেক দেখি একটা পুষ্কর আছে না ওই জায়গাটায়, ওই পুষ্করের নাম সে, তার নাম ছিল লেলু ঠাকুর, লেলু ঠাকুর, ও তার নাকি রাত্রি কিটা মেরে ফেলাই দিল। আচ্ছা ওই কথাটাই ওইটুকু আমরা বলতে পারি, কারণ আমি দেখেছি উনি নাকি এই গ্রামের শেষ ব্যক্তি, হিন্দু হিন্দু ছিল, হিন্দু হিন্দু ছিল, আমরা তাই শুনলাম হিন্দু ছিল। আমার আব্বা জানি মাঠে ভাত নিয়ে আসিলাম, আসলে সেই সময়টা আমি আমার আব্বুর কাছে মেলা ধরতাম বাইক ছিলাম পুরোপুর আমরা, আর আমার এখানে কাজ করতো, আমার আব্বা জানি ভাত নিয়ে আসে, তার পানি আনিছে অল্প, ছোট মানুষ পানি আনতে পারিনি, আমার আব্বুর কাছে ফুসকুন একটু পানি নিয়ে আসলে হাত পা ধোয়ার মতো, আর এটুকু আমরা খাবানি ফুসকুন পানি দেখে দেখেছি যে রক্ত সোত ফুসকুন চলে যাচ্ছে, আমার আব্বু দেখেছে, আব্বু ওই জায়গায় দেখেন কিরম রক্ত, এটা আমার আব্বু এসে দেখেছে গলার থেকে কেটেছে, আর এইটুকু না কেটে তাই পুকুরের ভিতরে, পুকুরের ভিতরে না পুকুরে কাঁদা ছিল ঘর, এই ঘরের থেকে মনে করো এই পুকুর আর এই ফ্যাংগুলো ঘরের ভিতরে, আর কাল্লাটা এরকম ভয়ঙ্কর কিছু ঘটনা এই জায়গায় ঘটেছে যার কারণে এখানে মানুষ আর থাকে না, তখন ও একলাই ছিল, যখন আমি দেখেছি তখন ও একলাই ছিল, বউ ছেলে ফেলে ছিল। আমরাও এরকম একটা তথ্য পাইছি যে হচ্ছে লাস্ট ব্যক্তি হিসাবে উনি ছিলেন, আর উনারও এইভাবে মেরে ফেলা হয়েছে। তারপরে পরের দিন তো জড়াই ওর সাইটি আর কই, যেখানে বাড়ি ছিল তার সাইটি ওর মাটি দা ছিল, পুষ্কনিটা মানে আজকে বা 5-6 বছর আগে কেটেছে, ওই মানুষদের লোকজন দা কেটেছে কাঠা পরে, ওর একটা পার নলা এতখানি ছিল, ওই পার নলা ভিতরে একটা ওই বয়লা মতো না জানি আমরা চুরি হাত দিয়ে, চুরি হাত দিয়ে পরামারটা বয়লা ছিল, কালো পলিথিন তো জড়ানো ছিল, ওই পুষ্কনিটা কাটলি আমরা, ওইটা বর্তমানে ওগুলো আমরা নিয়ে চোখে দেখেছি। আমরা এখানে বাড়ি করি 15-20 বছর, আর এটা পুকুরটা কেটেছে মানে আজকে 5-7 বছর কেটেছে। তো এই হচ্ছে মোটামুটি লোকমুখে যতটুকু জানতে পারলাম এটা হচ্ছে সেই ঘটনা, আর এখন হচ্ছে এখানে দেখার মতন তেমন কিছুই নাই, শুধু মাঠ, মাঠে চাষ হচ্ছে, শুধু এতটুকুই দেখার মতন, যার কাছে শুনলাম সে নাকি সেটা দেখছে, সত্যটা কতটুকু সেটা জানি না, বাট এটা ছিল মূলত ঘটনা। এখন আমরা নেক্সট প্লেসে যাব। মাঠের মধ্যে একটা দরগা আছে এখানে,
এতটুকুই জাস্ট একটা ছোট করে বানানো আছে আর এই পাশে একটা বসার জায়গা মতো করা আছে এখানে কিছু স্থানীয় লোক আছে আমি তাদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করব আসলে এর ইতিহাস সম্পর্কে ভাই আসলে এই দরগাটার ইতিহাস যদি আমাদের একটু বলেন এই যে ছেলেটা ভালো বলতে পারবে ভাই আপনার বাসা এখানে না আচ্ছা এই 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 দরগা সম্পর্কে আপনি কি জানেন আমি তো জানি যে দরগা অনেক দিন আগে সেভাবে আছে আমরা হবে মধ্যে দেখছি বাপ দাদা আগে শুনি এর আগে কেন গ্রাম ছিল আচ্ছা আমরা হবে দেখিনি আর কি গ্রাম ছিল সেই গ্রামটা কিভাবে বিলুপ্ত হয় বিলুপ্ত হয় নাকি একে একে রাত্রি নাকি মনে করেন যে গ্রাম বিলুপ্ত হয়ে গিয়েছে মনে করেন কোনো লোকজন নেই আচ্ছা আমরা তা গল্প শুনি স্যার কি আমরা নিজেরা দেখিনি বাপের সারা দাদারা দেখে চাইতে আচ্ছা মেলা আগে গ্রাম উঠে গিয়েছে এটা এখন মনে করেন ম্যাপে গ্রাম বলে আছে মঙ্গলপুর গ্রাম হ্যাঁ হ্যাঁ গ্রাম আমরা ম্যাপের তথ্য নিয়েই আসছি এখানে যে কিন্তু আসলে এসে শুধু মাঠ বাদে অন্য কিছু দেখিনি এই জন্য অনেকটা কনফিউজ হয়ে গেছিলাম এই যে আপনার এই মঙ্গলপুর গ্রাম হিসেবে তো কোনো বস্তি দিয়ে সরকার তো এই যে হ্যাঁ হ্যাঁ কিছুটা খাস জমি বের করে বস্তি দিয়ে হইতে গ্রামটার মনে করেন আর কি মূল কাহিনী ধরে তোলা হয়েছে আস্তে আস্তে তুমি সরকার দিয়ে কোনো কায়দার মনে করেন তদন্ত করে বের করে একসময় গ্রাম হওয়ার আশা আছে আর কি ও এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বলুহার বাওড়ে এখানে এই প্লেসটা বেশ সুন্দর করে বানানো আছে আর ভিতরে নৌকা আছে অনেকগুলো আছে তো আমরা এখন নৌকাতেও রাইড করব তো এখানে কিছু ছবি তুলবো দেন নৌকাতে ঘুরবো ইঞ্জিন চালিত একটা মাত্র বোর্ড আছে তো এই বোর্ডটা ভাড়া করলাম এখানে শেষ পর্যন্ত যাবে 50 টাকা করে পার পিস তো আমরা পাঁচজন আছি পাঁচজনই বসা যাবে এখানে তো এই বোর্ডে আমরা এখন যাব নৌকার রাইড শেষ করলাম বাউড়ে তো এখন আমি আমার টিমমেট যারা আছে তাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি আমার ফ্রেন্ড নয়ন আর যে যে যার যার ইন্ট্রোডাকশন দাও হ্যাঁ আমি মোহাম্মদ নয়ন আমার বাসা হচ্ছে কালীগঞ্জে আচ্ছা আমরা একসাথে আর কি আমরা ব্যাচমেট ঠিক আছে খালিদ এই বেয়াদব এইদিকে তাকা ক্যামেরা ঠিক করে নিই আচ্ছা ঠিক আছে এসে খালিদ কথা কথা কম বলে হ্যাঁ ব্যবসায়ী মানুষ তো একটু মানে পাটে থাকে সবসময় যাই হোক আমার নাম আজকে আমরা সবাই উইকেন্ডে ঘুরতে আসলাম আর কি উইকেন্ডে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া হয় কিন্তু এইভাবে আসা হয় না আমি নিজে নিজে চলে যাই আসলে আমি সোলো ট্রাভেল করি সবসময় আর এটা হচ্ছে আমাদের সেই ফুড ব্লগে যে ছিল আমার ছোট ভাই সাবিব সো এখন এখান থেকে আমরা বের হয়ে যাব সামনে একটা প্লেস আছে সেটা হচ্ছে কি জানো এটা প্রজেক্ট না বাংলাদেশের সম্ভবত সব থেকে বড় হ্যাচারি সো ওটা দেখতে যাবো ওটা দেখে তারপর গো ব্যাক টু হোম সূর্য নেমে গেছে তো এটা হলো বাংলাদেশের সব থেকে বড় হ্যাচারি মাছের হ্যাচারি আর এই প্লেসটা কিন্তু খুবই দারুণ এখানে মানুষ এটা একটা পর্যটন এলাকায় বলা যায় কারণ এখানে অনেক মানুষ আশপাশে আসে ঘুরতে আসে বিকাল টাইমে তো আজকের ভিডিওতে এতটুকুই দ্যাটস ইনাফ ফর টুডে এন্ড আই উইল সি ইউ নেক্সট টাইম থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে হ্যাপি স্টে কুল